আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মনোয়ারাজ ব্লগ। সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন, আলহামদুলিল্লাহ। আমিও ভালো আছি। তো আজ রাত থেকে প্রচণ্ড বৃষ্টি, সকাল হয়েছে এখনও বৃষ্টি পড়তেছে, অনেক জোরে বৃষ্টি হচ্ছে। আসলে তো বৃষ্টির শব্দ আসলে ভালোই লাগে সবার, বিজলি চমকাচ্ছে মাঝে মধ্যে, আকাশও ডাকছে। তো সকালে ভাবছি যে কী করা যায় আজকে, নাস্তায় কী করবো না করবো এগুলো নিয়ে চিন্তা ভাবনা করতেছি। তো আজকে খিচুড়ি করব, আর বৃষ্টি দেখতেছি। আসলে বৃষ্টি দেখতে আসলে এমনি ভালোই লাগে, এবছর তো আসলে বৃষ্টি হয়নি একদম বলতে গেলে। সারাটা বছর ছিল একদম প্রচণ্ড রৌদ্র তাপ খরা এসব, তো হঠাৎ করে আজকে অনেক দিন ধরে বৃষ্টি হচ্ছে। তো আজকে সকালে ভাবছি যে আমরা কিছু খিচুড়ি করব, পাতলা খিচুড়ি। তো খিচুড়ির জন্য এখানে আমি চাল ডাল নিয়েছি, আর ডালটা নিয়েছি আসলে আমি কিছু অ্যাঙ্গার ডাল অর্থাৎ ভোরের ডাল নিয়েছি। তারপরে আমরা যে রেগুলার চালটা খাই ভাতের জন্য, সেই ভাতের চালটাই নিয়েছি। এটার সাথে আমি কিছু সবজি দিব। আমার ঘরে যা ছিল, যেহেতু বৃষ্টির জন্য আসলে বাজারে যেতে পারছি না, তো ঘরের কাছে যা ছিল হাতে কাছে তাই আমি দিয়ে আজকে সবজি খিচুড়ি একটা করব, পাতলাই করব। তো এটার সাথে আমি 1 কাপ আসলে পোলার জল অ্যাড করেছি, একটু স্মেলের জন্য, একটু সুঘ্রাণের জন্য। তো সবজিগুলো আমি কেটে নিয়েছি, এগুলো আমি একটু তেলে ভেজে নেব। আমি মূলত সবজিটা আসলে তেলে একটু ভেজে তারপরে সবজিতে খিচুড়িতে ঢেলে দিই। তো খিচুড়িতে আমি আসলে মসুর ডালও দিয়েছি 1 কাপ, তারপরে আলু, এখানে বরবটি, গাজ পটল ছিল, তারপরে কাঁকরোল, এগুলাই আমি ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি। এগুলা দিয়ে আমি একটা পাতলা খিচুড়ি করব আজকে সকালের জন্য। তো প্রায় সময় আসলে এটা করে থাকি, বাচ্চারাও খুব পছন্দ করে, আমারও খুব পছন্দ। তো দেখা যাক আমি কতটুকু আপনাদেরকে আনন্দ দিতে পারতেছি। তো যে এখন মসুর ডালটা আমি দিয়ে দিব, আর বোড়ের ডালটা আমি আসলে একটু প্রেশার কুকারে দিয়েছি, ওইটা তারপরে দিব। যেহেতু হঠাৎ করে আমার সিদ্ধান্ত হয়েছে, তাই বোড়ের ডালটা আমি আগে থেকে বেশিক্ষণ ভিজিয়ে রাখতে পারিনি এই জন্য। আর এটার সাথে আমি অ্যাড করব কিছু মুরগির চামড়া বা মুরগির হাতা, এগুলা ছিল কয়েকটা। তো এগুলো ভাবছি যেগুলো আলাদা একটু কষিয়ে তারপর দিয়ে দিব। এদিকে বাজার সবজিগুলো আমি খিচুড়িতে অলরেডি দিয়ে দিলাম, তো খিচুড়িটা পাতলা করব। আর আমি নাড়তেছি, আসলে আমাদের দেশে এটাকে ডেওয়া বলা হয়, এই ডেওয়া কাঠি দিয়ে আমি আজকে নাড়তেছি খিচুড়ি, যেহেতু পাতলা খিচুড়ি এই জন্য। সেখানে আমি মুরগির চামড়া পা হাতাগুলা এগুলো আমি একটু কষিয়ে নিচ্ছি, সব মাংসের মশলা দিয়ে আসলে কষাচ্ছি। তারপরে এগুলি কষানো হয়ে গেলে, অর্থাৎ রান্নাটা যখন আমার এটা পারফেক্ট হয়ে যাবে, তারপরে আমি খিচুড়িতে এটা ছেড়ে দেব। আসলে মাঝে মাঝে ভাবে পাতলা খিচুড়ি খুবই ভালো লাগে, আমরা করি মাঝে মধ্যে এটা। তো বাচ্চারা বেশিরভাগই দেখা যায় যে বোনা খিচুড়িটা পছন্দ করে, বোনা খিচুড়িটাই খায়। তো আজকে ঠান্ডার দিন তো জমবে ভালো, তো ভাবছি যে এটাই করবো। তো আমার সবজি খিচুড়িটা প্রায়ই হয়ে আসছে, আমি শুধু মাংসটা একটু অ্যাড করব, মাংস নয় সরি, মুরগি হাতা চামড়াগুলো একটু অ্যাড করে দিব, টেস্টও ভালো আসবে। আর এটাতে অলরেডি আমি একটু মাংস দিয়েছি, কারণ আগের মাংস করা ছিল একটু, তো ওইটা আমি দিয়েছি, এখানে অ্যাড করে দিয়েছি। এই তো এখন আমি মাংসটা আমার বোনা করা শেষ, এটা আমি ঢেলে দিচ্ছি। দেখেন কালারটা কত সুন্দর আসছে, আর এটা খেতেও খুব সুস্বাদু। এতে আমি কাঁচামরিচ, ধনেপাতা দিয়ে আমি একটু পরে নামিয়ে ফেলবো। তো করে দেখবেন এভাবে আসলে বৃষ্টির দিন। যদি আমার রেসিপিটি আজকে আপনাদের ভালো লেগে থাকে, তাহলে একটা লাইক দিবেন, শেয়ার করবেন, এবং যারা এখনও সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে নেবেন, আর যারা করেছেন তাদেরকে ধন্যবাদ। এখন দেখতে পারতেছেন যে আমার কিছুটা অলরেডি হয়ে গেছে, এই যে পারফেক্ট, আমি সার্ভিং ডিশে বেড়ে নিলাম। এখন আমরা সবাই খাওয়া দাওয়া করবো, বাচ্চারা খাবে। এই তো আজ আর বেশি কিছু বলবো না, আমার চ্যানেলটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দিবেন, শেয়ার করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।